সমগ্র অসমবাসীয়ে শনিবারে উৰুকার সম্প্রীতির ভোজ ভাত খায়। দেওবারে পুয়ায় বুঢ়া মেজি দাহন করে নেদেখাজনের ওসর সেবা লয়। এই দৃশ্য টিয়কর হাতিগাঁওর নাওখলিয়া গাঁওয়ার বুঢ়া নামঘর। উল্লেখযোগ্য যে বিগত 82 বছরে এই বুঢ়া নামঘরত মাঘর এই পহিলা দিনটিতে গাঁওবাসী এইদরে বিহুর মেজি দাহ করার পেছত অঞ্চলের কণ কণ শিশুসক লৈ গুরু দুজনার অনুপম সৃষ্টি ভাওনা প্রদর্শনের ব্যবস্থা করে আহিছে। এইবারও ব্যতিক্রম নহয়, বিগত বছর ধরে এইবারও মাঘর পহিলা দিন ঘোড়াসুরর মুক্তিলাভ নামর ভাওনাভাগী প্রদর্শন করা হয়। সেই লৈ এতিয়া গাঁওবাসী উৎফুল্লিত হয়ে পড়েছে আর সমগ্র অঞ্চলত এক মেলামুখী পরিবেশের সৃষ্টি হয়েছে। ইফালে এই বিশেষ দিনটিত গাঁওয়ের কর্মসূত্রের বাইরে থাকা সকল আহি এই ঐতিহাসিক ভাওনা মহোৎসবত অংশগ্রহণ করেছে। লোক বিশ্বাস অনুসারে এই ভাওনা অনুষ্ঠিত নকরিলে গাঁওবাসীর অমঙ্গল হব পারে। সেয়ে গাঁওবাসী পূর্বর পরম্পরা অটুট রাখি বিগত 82 বছরে এই মহোৎসবভাগে উদযাপন করে আছে আর অনাগত দিনবোরতো এইদরে অনুষ্ঠিত করে যাব বলে আশা প্রকাশ করেছে উদ্যোক্তা সমিতিয়ে। লগতে এই পরিবেশে উঠি অহা প্রজন্মক ভাওনা সংস্কৃতি তথা গুরু দুজনার সৃষ্টিরাজির প্রতি আকর্ষিত করব বলে মন্তব্য করেছে সকলে। আমি আজি এই মাঘ বিহুর দিনাখন নাওখলিয়া গাঁওয়ের প্রখ্যাত বুড়া নামঘরত আমি দিন ভাওনা হিসাবে 82 বছর অতিক্রম হয়ে যাওয়াত আজি এলাকা আমি অনুষ্ঠিত করে আছো। আমার এই গোটেই গাঁওয়ের রাইজ মিলিয়ে আমি মেজিটো আরম্ভ করো রাতেপাই আর তার পাছতে আমার ভাওনা আরম্ভ হয় আর সন্ধ্যা আগে আগে ভাওনাখন শেষ হয় আর এইটো আমার আমার ককা দেউতা দিনের মানে পর্ব চলি আছে। ইয়াত আমার বহুত আনন্দ সোমাই আছে। আমার এই ভাওনাতে আমার কণ কণ শিশুসক ভাওনা সংস্কৃতির জড়িত করা একটা প্রয়াস আর ইয়ারপর আমার বহুত ডাঙর ডাঙর ভাওয়া হয়ে অভিনেতা হয়ে ওলাই গেছে আর ইয়াত আমার একটা এখন গাঁওয়ের একটা তাৎপর্য আছে। যখন গাঁওয়েরপরাই একটা ঢোল লৈ বিশ্ববিখ্যাত ঢোলর যাদুকর মঘায়ুজার জন্মস্থান বলে সকলে জানে। গতি আমি এই ভাওনার লগত ওতপ্রোতভাবে আমি জড়িত হয়ে আজি আমি উদ্যোক্তা হিসাবে ইয়াত অংশগ্রহণ করবলে পাই আমি বহুত আনন্দিত লাভ করেছি। আমি আজি ঘোড়াসুরর মুক্তি লাভ ভাওনা অভিনয় করেছি। অসম আদিত্য, টিয়ক।